সিপি এফিলিয়েট মার্কেটিং করতে হলে বর্তমান যে বড় সমস্যা সেটি হচ্ছে ট্রাফিক সোর্স। অনেকেই ট্রাফিক সোর্স জানেন বা জানেন না যে কোন কান্ট্রিতে কোন সময় বা কোন লোকেশনে কিভাবে লিংক প্রমোশন করলে লাইফ টাইমের জন্য কনভার্সন হবে। তো আজকে যে ট্রাফিক সোর্সটি শেয়ার করবো, আশা করি আপনার ট্রাফিক সমস্যার সমাধান এবং কিভাবে লিংক প্রমোশন করলে লাইফ টাইম কনভার্সন হবে এই দুইটি সমাধান আশা করি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের যে জনপ্রিয় সাইট সেটি দেখতে পাচ্ছেন টুইটার। এটাতে আসলে এই সাইটটি কিন্তু সবাই, আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখবেন কিন্তু কিভাবে প্রমোশন করতে হয় এই জিনিসটা কিন্তু অনেকজনের শো করেনি। তো আজকের ভিডিওতে আমি কিন্তু টোটাল ডিটেলস শো করাবো কিভাবে এখানে প্রমোশন করবেন। তো কিভাবে এখানে পোস্ট করবেন বা টুইট করবেন তার আগে আমরা দেখবো যে কিছুক্ষণ, এক ঘন্টা আগে আমি একটা পোস্ট করছি, সেই পোস্টে কী পরিমাণ ভিজিটর আসছে। তো আমরা ডাইরেক্ট প্রোফাইলে চলে যাচ্ছি। আমার কিন্তু এটা একটা ফিমেল আইডি দিয়ে খোলা, আর এখানে দেখেন আমার একটা পোস্ট করা হয়েছে এক ঘন্টা আগে। আমি যে কান্ট্রি টার্গেট করে করছি, এক ঘন্টা আগে পোস্ট করছি, তার মধ্যে কীরকম ট্রাফিক ঢুকছে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো অ্যানালাইসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা দেখেন যে যে কান্ট্রি টার্গেট করে পোস্ট করছি সেই কান্ট্রি থেকে আমার ট্রাফিক টোটাল এই পোস্টটি পৌঁছাইছে 1360 জন লোকের কাছে পৌঁছাইছে। তার মধ্যে আমার এখানে 199 জন দেখেন প্রোফাইল ভিজিট করছে। তাহলে দেখেন এখানে কী পরিমাণ ট্রাফিক, এক ঘন্টাতে যদি আপনি 199 জন আপনার প্রোফাইল ভিজিট করে তাহলে কী পরিমাণ কনভার্সন আসতে পারে। তো এখানে দেখেন 199 জন কিন্তু আমার ভিজিট করছে। তো এই ভিজিটে 199 মধ্যে যদি আপনার লিঙ্ক সেটআপ থাকে প্রোফাইলে তাহলে কী পরিমাণ কনভার্সন আসতে পারে, আর ডেলি অনেকগুলো আইডি থেকে যদি এরকম টুইট বা পোস্ট করেন তাহলে কী পরিমাণ কনভার্সন আসতে পারে একটু চিন্তা করে দেখেন। তো এখানে দেখেন একজন কিন্তু রিপ্লাই দিছে, আর একজন লাইক দিছে একজন, আর এখানে দেখেন যে 199 জন আমার টোটাল ভিজিট করছে আমার প্রোফাইল। তো এখানে দেখাবো যে কিভাবে এখন আপনারা এখানে টুইট বা পোস্ট করতে পারেন। তো এখানে টুইট করার জন্য, তো দেখেন এখানে আসলে ট্রাফিক আছে কিনা, অনেকের আবার বিলিভ না হইতে পারে। তো এখানে দেখেন যে আমার প্রায় এই পোস্টটাতে দেখেন 1581 জন রিপ্লাই দিছে, আর রিটুইট হচ্ছে 3630 জন, আর 53,000 কিন্তু লাইক পড়ছে। তো এইখানে দেখেন যে একটি পোস্ট করা হয়েছে 4 ঘন্টা আগে, আর এখান থেকে কত পরিমাণ ট্রাফিক এখানে রিপ্লাই বা রিটুইট করতেছে তাহলে বুঝতে পারতেছেন। আর এখানে একবারে ইউনিকভাবে একটা পিকচার আপনি দিয়ে পোস্ট করবেন আর লিঙ্ক সেট আপ করবেন। কীভাবে লিঙ্ক সেট আপ করতে হয় আর কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তার আগে আপনার করণীয় হচ্ছে হ্যাশট্যাগ। আপনি টুইটারে যদি মার্কেটিং করেন এখানে হচ্ছে হ্যাশট্যাগের খেলা, আপনি হ্যাশট্যাগ প্রথমে কালেকশন করতে হবে। তো হ্যাশট্যাগ কালেকশন করার জন্য আপনার যে হ্যাশট্যাগ চিহ্ন এক্সপ্লোর, তো এখানে ক্লিক করতে হবে। আর এখানে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি, অ্যাকাউন্টে একটু ঝামেলা, তারপরে আমি প্রসেসটা দেখাবো। তো এখন আমরা হ্যাশট্যাগে আসলাম। হ্যাশট্যাগে আসার পরে আমাদের কী করতে হবে, এখানে কী ট্রেন্ড ভালো চলতেছে। ট্রেন্ড মানে হয়তোবা অনেকেই জানেন না, সিজন যেটা বলে, দেখা যাচ্ছে ধানের সিজন বা বর্তমানে যে ধানের একটা মৌসুম চলতেছে সেইটা হচ্ছে একটা সিজন, বা বর্তমানে একটা কোনো একটা ভাইরাল জিনিস চলতেছে সেটাই হচ্ছে আপনার ট্রেডিং বলে। তো আমরা এখান থেকে হ্যাশট্যাগে আসার পরে আমরা ট্রেডিংয়ে যাবো। ট্রেডিংয়ে যাওয়ার পরে যে হ্যাশট্যাগুলো জনপ্রিয় এগুলো আমরা কালেক্ট করব। তো দেখেন যে এই হ্যাশট্যাগে কিন্তু আপনার 3944 জন টুইট করছে, আবার এই হ্যাশট্যাগে কিন্তু করছে, এই হ্যাশট্যাগেও। আবার নিচে যদি যান, মানে যেগুলোর মধ্যে দেখবেন যে বেশি বেশি টুইট হয়েছে ওগুলো কিন্তু কালেক্ট করবেন। তো নিচে যদি আরেকটু ভিজিট করি তাহলে আমরা দেখবো যে আরও টুইট বেশি হয়েছে কিনা কোনো হ্যাশট্যাগে। তো দেখেন এখানে একটা হ্যাশট্যাগ দেখতে পাচ্ছি, আবারও নিচে যাই। তো শুধু যে আপনি ট্রেডিং থেকে হ্যাশট্যাগ নেবেন তা কিন্তু না, আপনার আমরা এখানে মার্কেটিং করতে আসছি, তো এই জন্য আমাদের সব জায়গা থেকে কিন্তু হ্যাশট্যাগ নিতে পারবো। তো দেখেন যে এই অপশনটা থেকে কিন্তু আমরা হ্যাশট্যাগ নিতে পারি, দেখি আমাদের হ্যাশট্যাগ কোনটা বেশি ভালো চলতেছে এখান থেকে কালেকশন করতে হবে। তো প্রথমে আমাদের কাজ হবে আমাদের হ্যাশট্যাগ কালেক্ট করা। হ্যাশট্যাগ কালেক্ট করার জন্য আমরা কী করবো, এখান থেকে আমরা এই যে টুইট করা হয়েছে এটা আমরা কপি করব। কপি করার পর আমরা একটা নোটপ্যাডে যাব, যার পরে আমরা এখানে হ্যাশ দেবো। হ্যাশ দেওয়ার পরে আমরা কিন্তু এটা পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে আবারও এন্টার দিলাম। দেওয়ার পরে আবারও দেখবো যে কোন হ্যাশট্যাগটা ভালো কাজ হচ্ছে, এই হ্যাশট্যাগটাকেও আমরা কপি করবো এখান থেকে। তো আমরা কিন্তু এখান থেকে এভাবে হ্যাশট্যাগুলো কালেক্ট করবো। তো উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন শুধু ট্রেডিং থেকে যে আপনি হ্যাশট্যাগ কালেক্ট করবেন তা কিন্তু না, এখানে নিউজ বা আদার্স স্পট থেকে আপনি বিভিন্ন এখানে যে উপরে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে হ্যাশট্যাগ কালেক্ট করে নেবেন। সময় হাতে কম হওয়ার জন্য আমি কিন্তু হ্যাশট্যাগুলো একটু অল্প পরিমাণ নিলাম, আর যারা মার্কেটিং করবেন তারা এখানে হিউজ পরিমাণ হ্যাশট্যাগ কালেক্ট করবেন। তো উপরে যে অপশনগুলো সেগুলো থেকেই কালেক্ট করে নেবেন। তো এরপরে আমরা কী করবো, এই হ্যাশট্যাগুলো দিয়ে আমরা টুইট করব। তো টুইট করার জন্য প্রথমে আমাদের এখানে যারা যেই অফার নিয়ে কাজ করতেছেন তারা সেই অফার নিয়ে কিন্তু এখানে পোস্ট করতে হবে। তো আমি এটা ট্যাক্স লিখতেছি, লিখার পরে কিন্তু আমি এখানে পোস্ট করব।
তো একটা ট্যাক্স লিখলাম, লিখার পরে আমাদের এখন হ্যাশট্যাগের খেলা, কিভাবে হ্যাশট্যাগগুলো ইউজ করব। তো হ্যাশট্যাগগুলো এভাবে আমরা কপি করব, কপি করার পরে একটা একটা করে এভাবে দিব। তো এরকম আপনি 20 থেকে 30টা হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনি টুইট করে দিবেন। যারা ফ্রেশ ফ্রেশ অফার নিয়ে কাজ করেন তাহলে দেখা যাচ্ছে 30টি অ্যাকাউন্ট থেকে যদি পোস্ট করেন তাহলে আশা করি যে আপনার 2 থেকে 3টা কনভার্সন আসবে। তো এরপরে আমরা ইন্টার দিলাম, দেওয়ার পরে এখানে ফটো দিয়ে দিলাম। তো এখানে আমি একটা ফটো নিয়ে আসলাম, আর এখানে আপনি হ্যাশট্যাগ একটু বেশি করে দিলে তাহলে বেটার হয়, তাহলে দেখা যাচ্ছে আপনার ট্রাফিকের কাছে বেশি পরিমাণ পৌঁছাবে। তো আমি সময় সাপেক্ষে একটু কম হওয়ার কারণে আমি এটা টুইট করে দিই। তো এখানে আমরা টুইট করে দিলাম, টুইট করে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, কিছুক্ষণের মধ্যে আমাদের টুইট হয়ে যাবে। তো এখানে আমার দেখেন টুইট হয়ে গেছে। টুইট হওয়ার পরে আমরা দেখেন 20 সেকেন্ড আগে কিন্তু এটা টুইট হয়েছে। এখানে অ্যানালাইজ থেকে বর্তমানে কিন্তু কোনো ট্রাফিক পাওয়া যাবে না, সেক্ষেত্রে 5 থেকে 10 মিনিট সময় দিতে হবে। তো আমরা যদি এখানে ক্লিক করি দেখেন আমার এখানে কোনো ভিজিটর নাই, ঠিক আছে, কেউ কিন্তু দেখেনি। এখানে লেখা আছে যে কেউ এখনো দেখেনি আমার পোস্টটি বা কারো কাছে পৌঁছায়নি। তো পৌঁছাইতে কিছু সময় লাগবে, তার মাঝখানে আমরা আরেকটি কাজ করে নেই যে এখানে কিভাবে লিঙ্ক সেট আপ করবেন। তো লিঙ্ক সেট আপ করার জন্য আপনারা এখানে ক্লিক করতে প্রোফাইলে, আপনারা জয়েন করার পর প্রোফাইলে ক্লিক করবেন, করার পরে এডিট প্রোফাইলে যদি ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে এখানে আপনি বায়ো, এখানে যদি আপনি যে কোনো একটা ট্যাক্স লিখতে পারেন লুকিং ফর, তো একটা ট্যাক্স লিখে দিলাম। দেওয়ার পরে আপনার এখানে লোকেশন সিটি করবেন, মানে যে কান্ট্রি টার্গেট করে আপনি কাজ করবেন সেই কান্ট্রি ধরেই কিন্তু আপনার লোকেশনটা এখানে সেট আপ করতে হবে। দেন হচ্ছে আপনার ডোমিন, মানে এখন কথা হচ্ছে যে অনেকের কিন্তু ডোমিন নাই। তো ডোমিন এখানে ইউজ করার জন্য আপনার কী করবেন, ডোমিন তো আপনি পেইড ছাড়া ফ্রিতে পাবেন না, এর জন্য আপনাকে কী করতে হবে, গুগল সাইটকে ইউজ করে আপনি লিঙ্ক সেট আপ করার পরে এখানে কিন্তু লাইফ টাইমের জন্য প্রোফাইলে সেট আপ করতে পারেন। তো প্রোফাইল যদি আপনার দেখা যাচ্ছে পাসওয়ার্ড বা জিমেল নষ্ট হয়ে যায়, অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হবে না। তো অ্যাকাউন্ট যদি নষ্ট না হয় তাহলে দেখা যাচ্ছে আপনার লাইফ টাইমের জন্য ট্রাফিক এভাবে ঢুকবেই, আর হচ্ছে আপনার এই প্রোফাইলের যে লিঙ্ক সেট আপ থাকবে সেটা কিন্তু এখানে কনভার্সন হতেই থাকবে। তো আমরা এখানে সিম্পলি তারপরে কী করবো, সেভ করবো। তো এরপরে হচ্ছে আমাদের জয়েনিংয়ের ব্যাপারটা, কীভাবে আমরা জয়েন করতে পারি। তো জয়েন অবশ্যই এখানে ফোন নাম্বার লাগবে, আর বাংলাদেশ থেকে যদি জয়েন করেন তার সেক্ষেত্রে আপনার ফোন নম্বর লাগবে না, আর অনেক ক্ষেত্রে লাগে অনেক ক্ষেত্রে লাগে না। তো অন্য কান্ট্রিতে যদি আপনি জয়েন করেন ভিপিএন ধরে, তো প্রথমে একটা ভিপিএন ধরতে হবে, তারপর টুইটারে যাবেন, যাওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার ওইখানে মেইল অপশন আছে, ফোন নম্বর অপশন আছে, তো আপনার মেইল দিয়ে সাইন আপ করবেন। একটা জিমেল লাগবে, আদারওয়াইজ অন্য কোনো মেইল কিন্তু এখানে অ্যাকসেপ্ট না। দেন আমরা জিমেল দেওয়ার পরে কিন্তু আমাদের জিমেলটা কনফার্ম করতে হবে, জিমেলে কনফার্ম কোড আসবে, তারপরে কনফার্ম কোডটা যদি আমরা টুইটারে আসে এখানে দিয়ে দিই, দেওয়ার পরে কনফার্ম করলে আমাদের অ্যাকাউন্টটা ওকে হবে। দেন আমাদের ফোন নম্বর ভেরিফাই চাবে। তো ফোন নম্বর ভেরিফাই করার জন্য আমাদের কিন্তু একটা ভিডিও অলরেডি আমি শেয়ার করছি, তো এই নাম্বারগুলো ইউজ করবেন। আপনার দেখা যাচ্ছে ইউএসএ কান্ট্রি, ইউএসএ ভিপিএন ধরে আপনি অ্যাকাউন্ট করছেন কিন্তু আপনার ইউএসএ নাম্বার নাই, ইউএসএ নাম্বার অ্যাভেলেবেল পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন, এই যে ফ্রি যে কোনো কান্ট্রি টার্গেট করে যে কোনো কান্ট্রির নাম্বার পাওয়া যায়, এখানে আমার শেয়ার করা আছে, আর 2টি ভিডিও শেয়ার করা আছে, এই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন যে কোনো কান্ট্রির নাম্বার কীভাবে ফ্রিতে পাওয়া যায়। তো নাম্বারগুলো নেবেন, নেওয়ার পরে আপনার দেখা যাচ্ছে ইউএসএ ভিপিএন ধরছেন অথচ আপনার কাছে ইউএসএ নাম্বার অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে আপনি কি করবেন যে এইসব সাইটে যে আদার্স যে ফোন নাম্বারগুলো পাওয়া যায় আদার্স কান্ট্রি, সেই কান্ট্রি কিন্তু আপনি ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে পারেন। তো এখানে দেখেন রহ রহ নাম্বার আছে, একটা দিয়ে কাজ না হলে আপনি অন্যগুলো ব্যবহার করে আপনি এখানে ভেরিফাই করবেন। আর শুধু এই একটি সাইট না, আমার কিন্তু চ্যানেলে যে ভিডিও দেওয়া আছে এখানে প্রায় 4 থেকে 5টি সাইট আমি শেয়ার করছি, ওগুলোর নাম্বার আপনি ইউজ করবেন। এগুলো দিয়েও যদি না হয় তাহলে অবশ্যই পোর্টাল সাইট ইউজ করে আপনি অ্যাকাউন্ট করবেন। তো কনফার্ম করার পরে আপনার অ্যাকাউন্টে 2-1টা ফটো দিবেন, কভার ফটো প্লাস হচ্ছে আপনার প্রোফাইল ফটো দিবেন, দেওয়ার পরে লিঙ্ক সেট আপ করবেন, এরপরে হচ্ছে আপনার মার্কেটিং করতে হবে। আর আরেকটি কথা মনে রাখতে হবে যে ফিমেল জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন, আর অবশ্যই জিমেল পাসওয়ার্ডগুলো নোটপ্যাডে সেভ করে রাখবেন, প্লাস হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে টুইটারের যে ইউজার নেম এটা কিন্তু কপি করে রাখবেন, তার সাথে হচ্ছে টুইটারের পাসওয়ার্ড। আপনার টুইটারের পাসওয়ার্ড যদি আপনি মানে মনে না থাকে তাহলে কিন্তু এখানে রিসেট করতে হলে অবশ্য কোড যাবে আপনার নাম্বারে, হয়তো বা এই নাম্বারগুলোতে আমরা সবসময় কোড পাবো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এগুলো সেভ করা জরুরি, মানে পাসওয়ার্ড যদি রিসেট ভুলে যাই সেক্ষেত্রে আমাদের প্রবলেম হতে পারে। দেন আমরা এইভাবে রিটুইট করলাম,
সরি এখানে টুইট করলাম, টুইট করার পরে এখানে কিন্তু আবার রিটুইট করতে পারি। দেখা যাচ্ছে আমাদের কোনো পোস্ট যদি ভালো লাগে তাহলে আমরা এখানে রিটুইট করব। তো এখানে দেখেন যে এটাতে রহ রহ অনেক মানুষ কিন্তু বর্তমানে 54K হয়ে গেল, 54,000 মানুষ কিন্তু লাইক দিচ্ছে। তো এখানে আমরা কী করব, রিটুইট করব, মানে ওনাকে আমরা একটা SMS করতে পারি। আমরা যদি এখানে ডাইরেক্ট কোনো একটা ট্যাক্স লিখে ট্যাক্স লেখার পরে শেষে আমরা আমাদের যে লিঙ্ক গুগল সাইট ব্যবহার করে যে লিঙ্ক ইউজ করছি বা ডোমিন ইউজ করি সেটা কিন্তু আমরা এখানে দেওয়ার পরে একটা ফটোও দিতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারের লোকেশন থেকে একটা ফটো নিয়ে আসতে পারবো। তো ফটো নিয়ে আসার পরে সেটা দিয়ে আমরা রিপ্লাই দিলাম, দেখা যাচ্ছে ওনার কাছে নোটিফিকেশনটা যাবে। যাওয়ার পরে উনি কী করবে, উনি ওইটা একটু ভিজিট করে দেখতে পারে, বা আপনার যদি একবারে কাঙ্ক্ষিত ক্লায়েন্ট হয়ে থাকে বা আপনার যে কাস্টমার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিবে। আর এখানে শুধু সিপি এফিলিয়েট মার্কেটিং না, যারা ফাইবারে কাজ করেন তারা কিন্তু তারা গিগ এখানে মার্কেটিং করতে পারেন। এখানে অনেকে কিন্তু গিগ মার্কেটিং করে। তো এখানে এইভাবেই কিন্তু আপনারা রিপ্লাই দিতে পারেন, কোনো পোস্টে রিপ্লাই দিতে পারেন। তো আমরা আরেকবার রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আমরা কিন্তু এইভাবেই কিন্তু এখানে পোস্ট বা রিপ্লাই দিতে পারি, দেন হচ্ছে প্রোফাইলে সব কিছু সেট আপ করতে পারি। এখন দেখবো যে আমরা যে টুইট করছি সেটার আসলে কোনো ভিজিটর আসছে কিনা, একটু দেখি, হয়তো বা 5 মিনিট হয়ে গেছে। তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো। তো দেখেন আমার টোটাল 5টা টুইট আর আমি ফলো করছি 10 জন, আর ফলোয়ার আসলে এখানে আপনি দেখতে পারবেন। তো এখানে 6 মিনিট অলরেডি হয়ে গেছে, 6 মিনিটে দেখবো যে আসলে ট্রাফিক ঢুকছে কিনা। তো দেখি ট্রাফিক, এই দেখেন আমার কিন্তু টোটাল, আমি কিন্তু লাইভ সব কিছু দেখাচ্ছে, আমার কিন্তু 98 জন লোকের কাছে পৌঁছাইছে, আমার পোস্টটা পৌঁছাইছে, তার মধ্যে দেখেন 3 জন কিন্তু আমার প্রোফাইল ভিজিট করছে। তো এখানে আরেকটি কথা যে আপনারা যে হ্যাশট্যাগুলো ইউজ করতেছেন, এই হ্যাশট্যাগুলো যত পরিমাণ বেশি ইউজ করবেন তত পরিমাণ দেখা যাচ্ছে হ্যাশট্যাগুলো বিভিন্ন ক্যাটাগরি, ঠিক আছে, দেখা যাচ্ছে এখানে একটা ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরির। তো এই ক্যাটাগরিগুলো যদি বেশি বেশি পরিমাণ আপনি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেন তাহলে বেশি পরিমাণ ট্রাফিক আসবে। সেক্ষেত্রে কী হবে, আপনার প্রোফাইলটা ভিজিট বেশি বেশি করবে ট্রাফিক, আর আপনার কনভার্সনের একটু আশঙ্কা বেড়ে যাবে। আর আরেকটি কথা বলি যে এখানে যত পরিমাণ আপনি টুইট করবেন তত পরিমাণ আপনার প্রোফাইলটা ভালো হবে, প্রোফাইলে ভিজিটর আসবে। আদারে যদি আপনি অ্যাকাউন্ট খুলে রাখে দেন তাহলে কিন্তু আপনার ভিজিটরও আসবে না বললেই চলে, আর কনভার্সন আসার কোনো আশ্বাস থাকবে না। তো সেক্ষেত্রে এখানে মার্কেটিং করতে হলে আপনি VPN ধরে ওই কান্ট্রি টার্গেট করে অ্যাকাউন্ট করতে। আর এখানে শুধু মার্কেটিং, এই 2 প্রসেসে কিন্তু মার্কেটিং প্রসেস না, ঠিক আছে, আরও কিন্তু ইউনিক ওয়ে আছে। তো নেক্সটে কিন্তু আমি টুইটারে কীভাবে আরও ইউনিক ওয়েতে মার্কেটিং করা যায় তো সেটা দেখাবো, বিভিন্ন টুলস ব্যবহার করে কিন্তু মার্কেটিং করা যায়। তো আবার যদি আমরা অ্যানালাইসে দেখি তাহলে দেখেন যে আমাদের কিন্তু আরও 1 জন অ্যানাউন্সমেন্ট বেড়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ট্রাফিক আসতেই থাকবে, ডেলি দিন আপনাকে 10টা করে টুইট করতে হবে তাহলে ট্রাফিক আপনার বেড়ে যাবে। তো নেক্সটে ভিডিও নিয়ে আসতেছি কীভাবে আপনি টুইটারে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে আপনি মার্কেটিং করতে পারেন, সেই ভিডিও পেয়ে যাবেন আশা করি। আর এখানে অ্যাকাউন্ট করতে কোনো প্রবলেম হলে অবশ্যই পেজে SMS করবেন, আমি খুব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।